এবারের কোপা আসরের অন্যতম শক্তিশালী দল কলম্বিয়া ডি গ্রুপে ব্রাজিল কোস্টারিকার মতো বড় দলকে টেক্কা দেওয়ার পর কোয়ার্টার ফাইনালের ম্যাচে পানামাকে রীতিমতো গোলের বন্যায় ভাসিয়ে সেমিফাইনালে এখন ট্রাইকালার। স্বপ্নের ফাইনালের মঞ্চে উঠতে এবার তাদের সামনে বাধা উরুগুয়ে। 2001 সালে প্রথম এবং একমাত্র কোপা শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল দেশটি। 23 বছর পর এবার শিরোপা নিজেদের করে নিতে চায় তারা। পারফরমেন্সের দিকে তাকালে কলম্বিয়ার বর্তমান ফর্ম নিয়ে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। নিজেদের খেলা শেষ 30 ম্যাচে 22 ম্যাচে জয় পেয়েছে হামেস রদ্রিগেজের দল, টানা 27 ম্যাচ অপরাজিত দলটি। পারফরমেন্সের এ ধারাবাহিকতা বজায় রেখেই উরুগুয়ের বিপক্ষে খেলতে চায় লরেঞ্জো শিষ্যরা। ইতোমধ্যে সেমিফাইনাল সামনে রেখে নর্থ ক্যারোলাইনার শার্লটে পৌঁছেছে কলম্বিয়া। সেখানে জিম সেশনে অংশ নেয় ফুটবলাররা। এ দলটা নিয়ে বেশ আশাবাদী কোচ, তবে ফাইনালের মঞ্চে উঠতে হলে তাদের মুখোমুখি হতে হবে লা সালেসদের। যদিও দু দলের মুখোমুখি পরিসংখ্যানে কলম্বিয়ার চেয়ে এগিয়ে আছে উরুগুয়ে। শেষ 15 দেখায় 7 ম্যাচে জয় আছে কোপার 15 বারের চ্যাম্পিয়নদের। কলম্বিয়া জিতেছে 3 ম্যাচ। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাই নিজেদের পূর্ণ শক্তি নিয়েই একাদশ সাজাতে চায় কোচ লরেঞ্জো। সবশেষ কোপা আমেরিকায় সেমিফাইনালে উঠেছিল কলম্বিয়া। আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি। সেবার তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয় দলটাকে। সে স্মৃতি এবার ভুলতে চায় হামেস রদ্রিগেজ লুইস দিয়াজরা। চলতি আসরে দারুণ খেলতে থাকা দু দলের লড়াই দেখতে মুখে আসছে সমর্থকরা। একই সঙ্গে লড়াইটা দুই কোচেরও। কলম্বিয়া উরুগুয়ে দু দলেই আছে আর্জেন্টাইন মাস্টার মাইন্ড মার্সেলো বিয়েলসা। ফুটবল বিশ্বের নিজের কৌশলের জন্য বিখ্যাত। অবশ্য তাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ম্যারাডোনার সাবেক তীর্থ নেস্তোর লরেঞ্জো। ফারজানা জানপ্রিয়া, সময় সংবাদ।